बजट जो है ये सबका बजट है। इसमें विशेष रूप से जो गरीब हैं और किसान हैं उन लोग के लिए और जो युवा है उन लोगों के लिए ये बजट है। जिस तरह से स्मॉल स्केल इंडस्ट्रीज़ को फंडिंग की बात करी गई है, उन लोगों को स्टार्टअप्स करने की बात करी गई है, जो इनोवेशन जो यंगस्टर्स जो यूथ हैं वो नए आइडियाज़ लेकर आए, उनको पैसा कहीं से उपलब्ध करवाने की जो बात है वो बहुत बड़ा एक योगदान किया गया है। तो ये एक तरह से प्रो ग्रोथ, प्रो पुअर, प्रो फार्मर्स और प्रो यूथ बजट है। এখানে 23,000 কোটি টাকা তোলার ব্যবস্থা করা হয়েছে ইনডাইরেক্ট ট্যাক্স, অপ্রত্যক্ষ কর, যেটা সব মানুষকে দিতে হবে, সব গরিব মানুষকে দিতে হবে, সব মধ্যবিত্তকে দিতে হবে। তাহলে লাভটা হলো কি, 15,000 কোটি টাকা বাড়তি যে টাকা সংগ্রহ করছেন সেটা হচ্ছে একেবারে সমাজের সর্বস্তরের মানুষের কাছ থেকে, আর ছাড় দিয়েছেন উপরতলার মানুষকে। এটা বলা হয়েছে বিহার এবং পশ্চিমবঙ্গের জন্য ইকোনমিক প্যাকেজ দেওয়া হবে, আর কোনো ঘোষণা করা হয়নি, একটা ললিপপ রাখা হয়েছে। এবার সেই টানে মমতা কতটা আকর্ষিত হন মোদির দিকে সেটা দেখতে হবে। এটা জনবিরোধী বাজেট, গরিব বিরোধী বাজেট। বাজেটে সবচেয়ে বড় প্রকল্প এনআরইজিএ, তাতে টাকা এক রাখা হয়েছে। আর দু নম্বর হচ্ছে ওরা যেটা দাবি করছে যে রাজ্যকে বেশি অংশ দেওয়া হয়েছে, রাজ্যগুলোকে ওরা বলছে 62% দিয়েছে, গতবারও সব কিছু মিলে 61.8% দিয়েছে। এটা পুরোটা ঠকানো, তার কারণ ওরা অনেক কটা স্কিম যেটা আগে সেন্টার টাকা দিত, যেমন ব্যাকওয়ার্ড রিজন গ্র্যান্ড ফান্ড বিআরজিএফ, সেটা সেন্টারের আওতার বাইরে করে দিয়েছে। সো এখানে একটা বড় ফাঁকি আছে। শিক্ষা, স্বাস্থ্য, রুটি রুজি যেহেতু অনুদান নির্ভর, তাই অনুদান ভারতবর্ষের অগ্রগতির অন্তরায়। আর এই অনুদান প্রথাটাকে উঠিয়ে দিতে চাই কারা, কর্পোরেট লবি, প্রাইভেট সেক্টর, তারা চায় অনুদান প্রথাটা উঠে যাক। আজকের সরকার এই দুইয়ের মধ্যে ব্যালেন্স করতে গিয়ে কর্পোরেট লবির দিকে ঝুঁকে পড়ছে।